আরিয়াদহে জয়ন্ত সিং ও তার সগ্রেদের কুকীর্তির শেষ নয়। শুধু জয়ন্তী নয়, তার ছায়াসঙ্গী রাহুল গুপ্তা আরও কীর্তিমান। যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে ধৃত তৃণমূল নেতার কাছের সহযোগী, বাড়িতে তারই বিয়ের প্যান্ডেল, অথচ বেপাত্তা রাহুল। আরিয়াদহে ধৃত তৃণমূল নেতা জয়ন্ত সিং এর নৃশংসতার একের পর এক ভিডিও রোজই সামনে আসছে। এর মধ্যে খবরের শিরোনামে জয়ন্তর সাগরেত রাহুল গুপ্তা। ক্লাবে মারধরের ভিডিওতে দেখা গেলেও রাহুলকে এখনো জালে তুলতে পারেনি পুলিশ। কে এই রাহুল গুপ্তা? জয়ন্তের কুকর্মের সঙ্গী রাহুল, মহিলাকে মারধরের ঘটনায় ছিল অভিযুক্ত। কামারহাটির স্থায়ী পুরকর্মী ছিল রাহুল, জেলে যাওয়ায় পুরসভা থেকে তাকে সাসপেন্ড করা হয়। আগেও হাজতবাস করেছে এই রাহুল গুপ্তা। জয়ন্ত সাগরেত রাহুল কিন্তু তার মাসুল গুনতে হচ্ছে রাহুলের পরিবারকে। গত বছর বাগদান পর্ব সারার পর শুক্রবারই বিয়ে হওয়ার কথা ছিল রাহুলের। বাড়িতে প্যান্ডেল বেঁধে অনুষ্ঠানের তোড়জোড়ও চলছিল, অথচ বেপাত্তা খোদ পাত্র। কোথায় লুকিয়ে রয়েছে রাহুল গুপ্তা? আপাতত তারই খোঁজে পুলিশ। এই যে বাড়িটি, এই বাড়ির ওপরে একটি সামাজিক অনুষ্ঠান চলছে, প্যান্ডেল বাঁধা রয়েছে এখনও পর্যন্ত। এই বাড়িটি রাহুল গুপ্তার, গতকালকে অনুষ্ঠান থাকলেও সে হাজির হয়নি এমনটাই জানা যাচ্ছে। এই রাহুল গুপ্তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সূত্র মারফত জানা যাচ্ছে এই এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় যাদের যাদের বাড়িতে আশ্রয় চেয়েছিল, ভাড়া চেয়েছিল রাহুল, তাদের থেকে ইনফরমেশন কালেকশন করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, আরিয়াদহ। বেহালায় চার্চের অধীনস্থ নার্সিং কলেজের জমি দখলের চেষ্টা। কাউন্সিলর ও তার দলবলের বিরুদ্ধে হুমকি এবং গুন্ডামির অভিযোগ চার্চ কর্তৃপক্ষের। কাজ করায় তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে পাল্টা চার্চের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ করেছিলেন কাউন্সিলর, যদিও সরেজমিনে তেমন কোনো বেনিয়মই ধরা পড়ল না রিপাবলিকের ক্যামেরায়। অক্সফোর্ড চার্চের আওতায় বেহালার নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র। তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে ও তাঁর দলবলের বিরুদ্ধে গুন্ডামি ও হুচ্চুতির অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। স্বয়ং বিশপের কাছ থেকে অভিযোগের চিঠি গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। অন্যদিকে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে দায়ী করছেন চার্চ কর্তৃপক্ষকে। আমার সাথে যখন রফা করার চেষ্টা করে ওনারা, আমি তখন বলি আমাকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি বলি যে আমার টাকা পয়সা চাই না, আপনারা মাঠটা মানুষের জন্য খুলে দিন, আমার কোথাও আর আপনার দিকে তাকাবো না। তারপরে ওনারা পুকুর ভরাট করতে যায়, আমি গাড়ি ধরি, ট্যাঙ্কার ধরি, জেসিবি, মানুষজন সবাইকে অ্যারেস্ট করা হয়। যে কোনো মহল থেকে আমার উপরে ফোন করে বলা হয় এটা কিছু করা যাবে না, আমি সরে যাই। কাউন্সিলরের অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গিয়েছিল রিপাবলিক বাংলা। 81 নম্বর ডায়মন্ড হারবার রোড, তৃণমূলের সম্পদ, লোকাল কাউন্সিলর, তার নজর পড়েছে গোটা এলাকাতে এবং এবং একাধিক অভিযোগ তুলে বারংবার ক্যাম্পাসে হামলা চালানোর বা ক্যাম্পাসে ঢুকে পড়ার অভিযোগও সামনে আসছে। ফ্লোরেন্স নার্সিং কলেজের ক্যাম্পাসের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম আমরা। দেখুন কাউন্সিলরের অভিযোগের উত্তরে কি বলছেন তিনি। আপনারা নাকি পুকুর টুকুর বোঝাচ্ছেন? পুকুর বোঝানোর ব্যাপারটা যেটা, সেটা আপনারা এসছেন অন ক্যামেরা, আপনি দেখে নিন, এইটা আমাদের বড় পুকুর আছে, বরঞ্চ আরও অনেক নোংরা ছিল আগে, আমরা আরও পরিষ্কার করা হয়েছে যাতে আরও সুন্দর দেখতে লাগে। অভিযোগ এসেছে এই মাঠে অসামাজিক কাজকর্ম চলে। সেটা দেখুন, এটা একটা স্টুডেন্ট, একটা লেডিস হোস্টেল, এখানে কোনোভাবেই অসামাজিক কাজ চলে না। তাহলে এই যে কাউন্সিলর সুদীপ পল্লে বারবার এসে পৌঁছচ্ছিলেন কেন? সেটা তো ওনারা বলতে পারবেন কেন এসে পৌঁছাচ্ছেন। আবার আপনারা যখন এসছেন দেখে নিন, আপনাদের এইভাবেই হাঁটছেন, এই রাস্তা থেকেই হাঁটছেন, এখানে কত বিরাট বিল্ডিং কনস্ট্রাকশনের প্রশ্নই ওঠে না, নেই সেরকম বিল্ডিং। বহুবার কাউন্সিলরের দলবল ক্যাম্পাসে ঢুকে পড়ে বলে অভিযোগ ক্যাম্পাসের ম্যানেজারের। সুদীপ পল্লে বা তার দলবল এখানে কতবার এসেছে? ওটা তো আমরা খাতায় সেভাবে মোটামুটি, যখন যতবারই কনস্ট্রাকশনের আমরা রিপেয়ারিং মেনটেন্সে কাজ হাত দিয়েছি ততবারই ওনারা একটু এসে বলছে, কিন্তু যতক্ষণ না আপনার সেভাবে রিটার্ন কোনো পারমিশন হয় আপনারা কোনো কাজে হাত দেবেন না। আবাসিক ছাত্রীদের নিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছে কলেজ কর্তৃপক্ষ। এইভাবে বাইরে থেকে লোকজন ঢুকে পড়ে ক্যাম্পাসে, তাদের নিরাপত্তা নিয়েও তারা সমস্যা তৈরি। এটা তো একটা বড় সমস্যা, এটা তো আমরা সবসময় বলে আসছি যে যেহেতু স্টুডেন্টরা, আর বিশেষ করে আমাদের এখানে মেল স্টাফ থাকে না, সেই অবস্থায় যদি আমরা মানে অফিস টাইমের বাইরে যদি কেউ আসে, সেখানে আমাদের জন্য খুবই একটা অসুবিধাজনক ব্যাপার, মেয়েদের জন্য ইনসিকিউর ফিল করে। আদৌ
আদৌ এই কাউন্সিলরের বিরুদ্ধে যেভাবে জমি জবরদখল করার চেষ্টার অভিযোগ সামনে আসছে, আদৌ এই রাজ্যের পুলিশ বা পুলিশ মন্ত্রী পদক্ষেপ নিতে পারবেন তো? ভিডিওর স্পিনাকি নন্দীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। জমি লুট যেন তৃণমূলের মুদ্রাগত হয়ে গিয়েছে। চার্চের জমি দখলের চেষ্টার পর কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে আরও অভিযোগ, এবার প্রাক্তন ফুটবলারের জমি দখলের অভিযোগ। পুলিশ এমনকি মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলে দাবি পরিবারের। 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে এই চার্চের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। কিন্তু শুধু কি চার্চের জমি? এলাকায় খোঁজ খবর করতেই সুদীপ পল্লের আরও কীর্তি সামনে এলো। প্রাক্তন ফুটবলার সি আর দাসের জমিও দখলের অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যখন আমি যখন ওখানে জমিতে গিয়েছিলাম, যখন দেখছি দখল হয়ে গেছে, তখন আমি ওনার সাথে দেখা করেছিলেন, মিস্টার সমীর বলে একজন আমাকে সাক্ষাৎ করেছিলেন। তখন উনি আমার সাথে কোনো কথা বলেননি, মিস্টার সুদীপ পল্লে তখন বলে উনি ওনার সাথে কথা বলে নিন, ওনারা করবেন। তখন আমি মিস্টার সমীর বলে যে ওনার সাথে ছিলেন, তুমি বলে আমার সাথে কথা বলো, আমরা যে ব্যাপারটাকে দেখছি। দেখা যাওয়ার পর এখনো পর্যন্ত কিছু হয়নি। জমি ফেরত পেতে থানায় অভিযোগ দায়ের করেছেন মনোজিৎ দাস, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এমনকি মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানিয়েও শুনতে হয়েছে ধৈর্য ধরার উপদেশ। 29 জুন সেখানে আমি সরাসরি মুখ্যমন্ত্রী হোল টোল ফ্রি নাম্বারে আমি সব পুরো ঘটনাটাকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী দফতর থেকে কোনো পদক্ষেপ? মুখ্যমন্ত্রী দফতর থেকে আমাকে সই করানো বলে ধৈর্য ধরে থাকতে হবে। আমি একবার না টু টাইমস করেছি বলে আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে, আপনার ব্যাপারটা দেখা হবে। যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে অবশ্য প্রত্যাশিতভাবেই সব অভিযোগ অস্বীকার করেছেন। এরকম যদি কেউ বলে থাকে আমি কারোর জমি দখল করেছি, এটা অবাস্তব কথা। আমার কাছে আসুক, আমাকে দেখাক কে দখল করেছে। আমি আমার নামে যদি এরকম জমি দখল করার কথা সেটা মানে ঘোড়াতেও হাসবে। তৃণমূলের জনপ্রতিনিধি বলেই কি সাত খুন মাপ সুদীপ পল্লের? শাসক দলের নেতা বলেই কি এত ভয় পুলিশ প্রশাসনের? সুদীপ পল্লে যিনি চার্চের জমি দখল করার চেষ্টা করেন, সাধারণ মানুষের জমি দখল করে নেন, তার বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ এই রাজ্যের পুলিশ বা প্রশাসন তাদের মেরুদণ্ড সোজা করে নেওয়ার সাহসটুকু দেখাতে পারবে তো? প্রশ্নটা থাকছে সকলের মনে। খাস কলকাতাতেও জয়ন্ত সিং এর আতঙ্ক। জয়ন্ত সিং ও ডেপুটি মেয়র অতীন ঘোষের নাম করে শীতের একটি প্রমোচারকে তাকে মারধর। জয়ন্ত ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল ওরফে রানার ভাড়াটে তোলার কাটমানি না পেয়ে প্রমোটার ও তার সহযোগীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কামারহাটির সীমানা ছাড়িয়ে এবার কলকাতাতেও ছড়িয়ে পড়লো জয়ন্ত সিং এর আতঙ্ক। জয়ন্তের নাম করে শীতের এক প্রমোটার ও তার সহযোগীকে মারধরের অভিযোগ। প্রকাশ্যে মারধরের সিসিটিভি ফুটেজ, শুধু জয়ন্ত সিং নয়, ডেপুটি মেয়র অতীন ঘোষের নাম করেও চলে হুমকি। অভিযোগে তীর এলাকার শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত অভিজিৎ মণ্ডল ওরফে রানার বিরুদ্ধে গতকাল রাতের বেলা এই এলাকার, এই কাশীপুর থানা এলাকার অন্যতম একজন প্রমোটার অভিজিৎ সরকার রানা নামে একজন তার কাছ থেকে 5 লাখ টাকা চায়, কিন্তু তাই না পেয়ে প্রমোটারের এই যে অফিস, সেই অফিস একেবারে ভাঙচুর করে দেওয়া হয় এবং তাকে মারধর করা হয়। তাকে যখন মারধর করা হচ্ছে তখন তারা জয়ন্ত সিং এর নাম করেছিল এবং অতীন ঘোষের নাম করেছিল। প্রমোটার অভিজিৎ সরকারের অভিযোগ, প্রজেক্ট সাইট থেকে ভাড়াটে তোলার দালালি হিসেবে 5 লাখ টাকা চেয়েছিল রানা, তা দিতে অস্বীকার করাতেই মারধরের শিকার হন শীতের ওই প্রমোটার। 10-12 জন ছেলে নিয়ে এসছে, আমার সাথে একজন ছেলে ছিল প্রদীপ। প্রদীপকে বাইরে মনে বাঁশ টাস দিয়ে মেরেছে আর আমাকেও মেরেছে অফিসের ভেতরে। 5 লক্ষ টাকা চেয়েছিল। ওর অতীন ঘোষের সাথে ওর ছবি দেখা যায়, অতীন ঘোষের সাথে ঘোরেও অ্যাকচুয়ালি যে আমরা অতীন ঘোষের লোক, আরেকজনের নাম বললো কি জয়ন্ত সিং, কি জানি না সে কে, জয়ন্ত সিং বললো। রানা তৃণমূলেরই সক্রিয় কর্মী বলে স্বীকার করেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, যদিও রানার কার্যকলাপের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেই দাবি। রানা তো আমাদের পার্টির সক্রিয় কর্মী, আমার সাথে কেন, এমপির সাথে, এমএলএর সাথে, দলের নেতৃবর্গ সবার সাথে যোগাযোগ, দীর্ঘদিনের কর্মী। অতীন ঘোষের সম্বন্ধে কী ব্যাকগ্রাউন্ড আছে কলকাতায়? আমি কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় জীবনে কোনো অসামাজিক কাজ, কোনো বেআইনি কাজ, কোনো প্রমোটিং কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই।
একদিকে যখন তৃণমূলের জয়ন্ত রানা তাজিমুলটার শিরোনামে, ঠিক তখনই জমি লুঠের অভিযোগ উঠছে খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল নেতাদের এই দুর্বৃত্তায়ন কি জানেন নেত্রী মমতা ব্যানার্জি? রিপাবলিক বাংলা।